সাজা তুই মারছিস? আমি আমার ছেলেকে মারবো, তাতে তোর কি রে? তোর কি তাতে? এতক্ষণ তো তুমি বলছিলে ও আমার একার ছেলে, একার ছেলে নাকি আমার? একদম বেশি কথা বলো না, বাড়াবাড়ি করো না, সাইন করতে হয় করো, নাহলে যাও এখান থেকে। কি সাইন করবো? ডিভোর্স করবো। তুই বৌদিকে ডিভোর্স দিতে চাস কেন? চাই তো। বৌদি কি করেছে? সেই কৈফিয়ত তোকে দেবো নাকি আমি? তুই মিনুকে ডিভোর্স দিয়েছিলিস কেন? কেন মিনু কি করেছিল? তুই কি কৈফিয়ত দিয়েছিলিস বাড়ির লোককে যে আমি তোকে কৈফিয়ত দেবো? একটা ইউজলেস ক্যারেক্টারলেস ছেলে বা বড় বড় কথা আছে? দেখো দাদা ভাই, আমি অত কিছু জানতে চাই না, আর এত কিছু জানার আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, তুমি দিদিভার সাথে যেটা করছো সেটা কিন্তু খুব খারাপ। যা করছি বেশ করছি। বেশ করেছো, বেশ করেছো, তাই না? ঠিক আছে, তুমি বেশ করেছো। আমি তাহলে এখন সবার সামনে বলে দিই তুমি আমার সাথে ঠিক কি করেছো। কি বলবি তুই? বলবো কি বলবি? বলবো আমি? শোনো তাহলে, মিনু মূর্তি তৈরি করে টাকা উপার্জন করবে, সেই টাকার লোভে তুমি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাও নি? চাও নি তা তুমি চুপ করে আছো? মিনু চিৎকার করো না, চিৎকার করো না। আবে আবে শোনো, তুমি তুমি একটু বাইরে যাও তো। কি হলো দাদা ভাই? কি হলো? উত্তর দাও না, কি হলো? বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি আমি করছি না, তুমি করেছিলে দাদা ভাই। আচ্ছা তোমার মনে আছে, তোমার মনে আছে দাদা ভাই তুমি আমাকে ওয়ার্কশপে ঠিক কি বলে ভয় দেখিয়েছিলে? তুমি তো আমায় খুন করতে চাইছিলে, আমায় দাদা ভাই খুন করতে চাইছিল, আর এই কথাও বলেছিল আমায় এমন অসম্মান করবে যে আমি কোনোদিনও কারোর সামনে মুখ রাখতে পারবো না। তুমি আমার গলা টিপে ধরনি দাদা ভাই। কি বলছিস বলো, কি বলছিস তুই? সত্যি আমি যা বলছি একদম সত্যি বল। এতটা নোংরামি তুমি কি করে করেছিলে? কি হলো দাদা ভাই, আজ কেন চুপ করে আছো বলো? দিনের ফল কিন্তু ভালো হবে না, তুই যা করছিস ফল কিন্তু একদম ভালো হবে না, তাই নাকি? ভালো হবে না, তাই না? ভালো হবে না, হ্যাঁ ভালো তো হবেই না, তোমার ভালো হবে না দাদা ভাই। জানো তো আমার ঝুলিতে না দাদা ভাই আরো গুণের কথা আছে, বলবো দাদা ভাই? বলবো তোমার সব গুণের কথা? কি কি জানিস তুই? তুই কি জানিস মিনু? মিনু তুই কি জানিস? ওকে বল, ওকে বল। এতটা এতটা নোংরা তোদের দাদা ভাই, এতটা নোংরা আমি আমি এতটা নোংরা একটা লোককে বিয়ে করেছিলাম। দাদা ভাই তোমাকে খুন করার হুমকি দিয়েছিল, তুমি তো আমাকে একবার বলতে পারতে। আপনার কি কখনো সময় ছিল আমার কথা শোনার? ছিল না তো, তাই আমি বলি কিচ্ছু হবে না দিদি ভাই। আমি আছি দিদি ভাই, তোমার কিচ্ছু হবে না দিদি ভাই। দিদি ভাই আমি আছি তোমার সাথে, আমি আছি। আমার ছেড়ে চলে গেল। আমি তো মিস করি তোমাকে। ও সত্যি? সব সময়। তাই বুঝি এত দেরি করে এলে? কি করবো বলো, বাড়িতে সারাক্ষণ এত অশান্তি, আর ভালো লাগছে না আমার। কিসের অশান্তি? ওই তিথি অশান্তি করছে, ডিভোর্স 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 করে। আমি কিছু বলতে পারছি না জানো তো, ছেলেটার মুখের দিকে তাকে কিচ্ছু বলতে পারছি না, চুপ করে আছে। ডিভোর্স যখন চাইছে তখন দিয়ে দাও না, অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে তো, কি করে দেব? এতগুলো টাকা অ্যালিমনি দিতে হবে, কোটি কোটি টাকা কোথা থেকে দেব? কত টাকা চাইছে? কত টাকা? কেন না, কত টাকা চেয়েছে? টাকাটা আমি দেব। তুই দেবে মানেটা কি? আমি দেব। আমি যে আমার শ্বশুরবাড়ির এগেনস্টে এত বড় একটা কেস করলাম, মানে সেটা তো তোমার সাহায্য ছাড়া আমি কেসটা জিততে পারতাম না। কেসটা জিতে আমি এতগুলো টাকা পেলাম, তা সেটা থেকে যদি কিছুটা টাকা অ্যালিমনির জন্য দিতে হয় দেব। না না বলা, না না, ওই টাকাগুলো তোমার, তুমি ওগুলো আমাকে দেবে কেন? আমার টাকা তোমার টাকা নয়, তাই তো?
আমি কেস জিতে এতগুলো টাকা পেলাম, সেটা যদি আমি আমার মানে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য কিছু তো টাকা যদি দিতে হয়, অসুবিধা কি আছে? বলছো কি তুমি সত্যি তুমি টাকাগুলো দিয়ে দিবে? কত পার্থক্য তোমাদের দুজনের মধ্যে, কত পার্থক্য। একদিকে তিথি, সে তো ভালোই বাসে না আমাকে, আর আরেকদিকে তুমি দেখো কত ভালোবাসো, এক কথা এতগুলো টাকা দিয়ে দিচ্ছ আমাকে। আর তিথি টাকার জন্য ডিভোর্সটা করছে, এত লোভ ওর। জানো তো পলা, মাঝে মাঝে এত অশান্তি হয় না বাড়িতে, আমার আর কিছু ভালো লাগে না গো, মনে হয় নিজেকে শেষ করে দিই, জাস্ট মরে যাই আমি। প্লিজ প্লিজ তুমি সব অলক্ষণে কথা বলবে না, তুমি আমার সারা জীবন শুধু আমারই থাকবে, তার জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। কি বলছো কি তুমি? তাই বলে তুমি 3 কোটি টাকা দেবে? 3 কোটি টাকা? হ্যাঁ, 3 কোটি টাকা। তিথি আমার কাছ থেকে অ্যালিমনি হিসেবে 3 কোটি টাকা চেয়েছে, কোথা থেকে পাবো এত টাকা? অনেকটা উপচে পড়া সুখ, যা দিয়ে সারা জীবন আমরা দুজনে খুব ভালো থাকতে পারবো। ইন্দ্র, আমি তোমার সঙ্গে ভালো থাকতে চাই। সেই বাকি টাকাটাও আমি তোমার থেকে হাতিয়ে নেব, তোমার সব টাকা আমার চাই, সব সব টাকা। তাই তো ঠকাচ্ছি তোমাকে, তোমার সব টাকা আমার চাই, আর তারপর তুমি মরো মাছো, বই গেছে আমার, কিচ্ছু যায় আসে না। জাহ্নবী রেডি হয়ে নাও। রেডি কেন? কেন কিসের আবার? ইউএসজি করাতে যেতে হবে আবার। আরে আবার কেন, কালকে তো পাওয়ার ফেলিয়ার হয়ে গেল, হলো না না? আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, চলো রেডি হয়ে যাও। কি রে দাঁড়িয়ে রইলা কেন, যাও রেডি হও। না মানে মিনু, মিনু তো ওই একই ডক্টরের কাছে যায় না? হ্যাঁ তো, ওর একা কেন ডাক্তার নাকি? হ্যাঁ কেন, হতেও তো পারে। মানে মানে না সোম, আসলে কিছু মনে করো না, আমি না ঠিক মিনুকে একদম বিশ্বাস করতে পারি না, আর ওর ওই ডক্টরকে আমি একদম বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না? যদি যদি আমার কিংবা আমার বেবির কোনো ক্ষতি করে দেয়। জাহ্নবী, উনি একজন প্রফেশনাল ডক্টর, উনি এসব কেন করতে যাবেন? জানি না, অত আমি জানি না শুন, আমার খুব ভয় করছে শুন। আচ্ছা আমরা পারি না অন্য কোনো ডক্টর দেখাতে? অন্য কোনো ডক্টর? হ্যাঁ ভালো, বেটার কোনো ডক্টর। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি করে যাব সোম, কি করে যাব বলো না? মানে আমি প্রেগনেন্ট, তার মধ্যে এত টেস্ট রয়েছে, এত খরচা, এত ঝামেলা, এত টাকা তো আমার কাছে নেই, এত টাকা কোথা থেকে আসবে? আর তুমিও তো কিছু করোই না, টাকার ব্যবস্থা কি করে হবে? না এটা ঠিক বলেছো, টাকা তো দরকারই। তাহলে আমি ভাবছি আমি একটা চাকরি খুঁজব। কি চাকরি? হ্যাঁ চাকরি। তুমি তো আর নিজের জন্য কিছু চেষ্টা করবে না, তাই আমাকেই কোনো না কোনো কাজ খুঁজতে হবে। তুমি তুমি চাকরি করবে? হ্যাঁ আমি আমি চাকরি করব। আর তাছাড়া যার স্বামী এরকম অকর্মণ্য নিষ্কর্মা, তাকে তো সার্ভাইভ করতে হবে, কোনো না কোনো ভাবে বাঁচতে হবে, তার জন্য কিছু না কিছু একটা কাজ তো করতে হবে। শোন জাহ্নবী, তুমি আমাকে অকর্মণ্য বললে, নিষ্কর্মা বললে। হ্যাঁ বললাম, যেটা সত্যি সেটাই বললাম। কত টাকা লাগবে তোমার ডক্টর দেখানোর জন্য? অনেক টাকা লাগবে, অনেক অনেক টাকা লাগবে। শোন, আর তুমি কি আর পারবে নাকি সে টাকা জোগাড় করতে? দাঁড়াও আমি এক মিনিট টাকা ব্যবস্থা করছি।
দেখি তুমি কোথা থেকে এত টাকা কিভাবে জোগাড় করো। যাও সোমনাথ পাল। চলো 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 পাল্টা।